Hey guys, right now. তো বস 2 এর পর এবার আসতে চলেছে জিত অভিনীত মুভি বস 3. তাহলে চলো দেখে নেওয়া যাক এর কিছু কাহিনী। মুম্বাইয়ের মাটিতে আর কোনোদিন কখনো অপরাধীর পা পড়বে না। জিতার জীবনের সবচেয়ে বড় অ্যাকশন সিনেমার জন্য ভক্তদের মধ্যে এক বড় অনুপ্রেরণা হয়ে রয়েছে। টলিউড তারকার সাম্প্রতিক রাবণ বা চেঙ্গিসের মতন রিলিজগুলি এটি আরও একবার প্রমাণ করেছে যে তিনি বস 2013 এবং 2017 সালে আগের দুটি চলচ্চিত্রের পরে বস 3 এর অংশ হিসেবে আরও একটি অ্যাকশন ফ্লিক তৈরি করতে পারেন। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে তবে অনুমান করাই যায় এটিও আগের দুটি কিস্তির মতোই বাবা যাদব দ্বারা পরিচালিত হবে। এমন একটি বিশ্বে যেখানে ফ্র্যাঞ্চাইজি অ্যাকশন মুভিগুলি দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে। জিতের সাথে শুভশ্রী অভিনীত 2013 সালের চলচ্চিত্র বসে একটি চটকাদার অ্যাকশন থ্রিলার দেওয়ার সমস্ত উপাদান রয়েছে, কিন্তু এটি প্রত্যাশা পূর্ণ করতে পারেনি। ছবিটি তেলুগু হিট বিজনেসম্যানের রিমেক ছিল, কিন্তু তিনি অভিনয় বিভাগে হতাশ হয়েছেন। তারপর 2017 সালে জিত অভিনীত বস 2, এই ছবিটিও চিত্রনাট্যকার হিসেবে জিতের আত্মপ্রকাশ ছিল, কিন্তু সূর্যের জীবনের বড় চরিত্রটি পুরো ছবিতে আধিপত্য থাকা সত্ত্বেও এটি আবারও বেশ কয়েকটি ত্রুটি ছিল। তো যাই হোক, বস 3 তে কি থাকছে এখন তাই দেখার জন্য আকর্ষণীয় হয়ে রয়েছে ভক্তবৃন্দ। শেষমেশ বলাই যায়, আপনি যদি অ্যাকশন মুভির জন্য অন্ধভক্ত হয়ে থাকেন এবং যুক্তির কথা না চিন্তা করে থিয়েটারে বিনোদন পেতে চান, তবে এই ছবি আপনার জন্য অবশ্যই মূল্যবান।